সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছে? চলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভিডিও শুরুতে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে আপনার নাম ঠিকানা পরিচয়টা বলে দেন। আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। আমার ঠিকানা পাবনা জেলা, পাবনা সদর থানা, টিবুনিয়া বাজার থেকে 3 কিলো ভিতরে। আচ্ছা, আর আজকে তারিখটা হচ্ছে 4 সেপ্টেম্বর 2024 সাল। হ্যাঁ, কি কি ধরনের গরু গোসল কালেকশন? আমি গরু কালেকশন করছি, পাকরা কিছু গরু আছে, আর একটা ক্রস ব্রাহ্মা গরু আছে, আর একটা সাইয়াল গরু আছে, পাকিস্তানি ব্রিডের সাইয়াল। সব কিছু মিলে একটা ভ্যারাইটিস কালেকশন করছেন। আচ্ছা, কেউ যদি নিতে চায় আপনার ঠিকানা অনুযায়ী এসে ভিডিও দেখে চাইলে সিদ্ধান্ত নিতে পারবে। অবশ্যই চাইলে সিদ্ধান্ত নিতে পারবে। আচ্ছা, তো চলেন, যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো আমরা এক এক করে দেখাই। ঠিক আছে, চলেন যাই। আজকে 8 পিস গরু দিয়ে একটা লট করছেন। লটের শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের গরুটা, পাকড়া একটু প্রিন্ট আছে, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই। গরুটা সাইওয়াল একটা গরু, রাতি পাকড়ার মধ্যেই পড়ে, কিন্তু গরুটি একটু পাকিস্তানি কিছু গরু আছে ওই রকম দেখা যাচ্ছে। গরুটা হাইট লেন্থ অনেক ভালো, গরুটার সামনে মাথার পর দিয়ে পাকড়া আছে। আর গরুটা হাঁসাও বলে অনেকেই, যাই হোক আমি হাঁসা বলবো না, হয়তো গরুটা সাইওয়াল গরু। গরুটা ভালো আছে, 25-এর জন্য উপযুক্ত একটা গরু। আচ্ছা, পারফেক্ট সাইজের 25 সালের একটা গরু হবে। হ্যাঁ, আচ্ছা, উনি দেখছিল 8 পিস গরু আছে, লট আকারে গরুগুলো নিতে পারে, অ্যাভারেজ করে দাম কেমন রাখছেন এগুলো? এগুলো অ্যাভারেজ দাম রাখছে 1,20,000 টাকা পার পিস। 1,20,000 টাকা পার পিস। যে ক্রেতা ভাইরাই নিতে চায় আপনার সাথে কথাবার্তা হলে গরুগুলো দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা দেখলাম আজকের 8টা লটের 1 নম্বর, এটা সাইড করে দেন। পাশে 2 নম্বর সিরিয়ালে লাল পাখরা, লালের অংশ বেশি একটা গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলেন। গরুটা ভাই একদম টকটকা লাল, গরুটার নাভি কম্বল সব দিক দিয়ে ভালো আছে, মাথাও ভালো আছে, গরুটা আবার হাইট লেন্থও ভালো আছে, দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে। গায়ের উপর দিয়ে আপনার মাজার উপর দিয়ে পাকড়া কালার আসছে, গরুটা জাত মানে ভালো আছে। আচ্ছা, 25-এর জন্য উপযুক্ত একটা গরু, দর্শক ভাইরা নিলে পরে লাভবান হবে আর কি। ভবিষ্যৎ চিন্তা করে গরুগুলো দেখতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অ্যাভারেজ দাম রাখছেন 1,20,000 টাকা পার পিস। হ্যাঁ, অ্যাভারেজ দাম রাখছে 1,20,000 টাকা পার পিস। আচ্ছা, এটা 8টা লটের 2 নম্বর গরু দেখলাম, এটা সাইড করে দিন। 3 নম্বর সিরিয়ালে চমৎকার পাকড়া প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন, লাল সাদা মিশ্রিত গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, গরুটা খুবই ভালো একটা গরু, গরুটা বিশেষ করে কালারটা এক্সেপশনাল একটা কালার আসছে। পাকড়া তো অনেকই হয়, আসলে এরকম রিয়ার পাকড়া কম পাওয়া যায়, তো যাই হোক তারপরে গরুটা ভালো আছে, আমি কালেকশন করছি। গরুটা আপনার 20 মাস প্লাস হয়তো বয়স হবে, 25 কুরবানির উপযুক্ত একটা গরু, 25 সালে ভালো একটা ডিমান্ডে বিক্রি করতে পারবে গরুটা। কোনো দর্শক ভাই নিলে পরে হয়তো সে উপকৃত হবে। আচ্ছা, ক্রেতা ভাই চাইলে নিতে পারে, আর কুরবানির সময় দেখা যায় কালারের উপর বেসিস করে একটু বেশি দাম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই কালারের উপর ডিপেন্ড করে আপনি 10-20 হাজার টাকা গ্রাহকের একটা জায়গা থাকে দাম বলার। সেটাই, এটা দেখলাম 3 নম্বর সিরিয়ালের গরু, এটা সাইড করলেন। 4 নম্বর সিরিয়ালে লাল সাদা আরও একটা পাকড়া প্রিন্টের গরু নিয়ে আসছেন, নাভি কম্বল বেশ ঝোলানো, এটা সম্পর্কে একটু বলেন। গরু এটাও রাতি পাকড়া গরু, গরুটা একটু মোটা আছে অন্য সব গরুর চেয়ে, গরুটার গায়ে গোশ বেশি আছে, একদম ভরপুর গোশ। গরুটা প্রিন্ট অনেক ভালো আসছে, জায়গায় জায়গায় প্রিন্ট আছে, তো ভালো লাগছে। গরুটা কালেকশন করছি, দর্শক ভাইরা আশা করি গরুটা পছন্দ করবে। লটের দাম রাখছি আমি 1,20,000 টাকা পার পিস। ক্রেতা ভাইরা একটু মার্কেট যাচাই বাছাই করেও দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই, এখন মার্কেট গরু কেনার মতো মার্কেট, ক্রেতা ভাইরা আমি মনে করি গরু কেনার মোক্ষম সময়, দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বর, এটা সাইড করে দেন। 5 নম্বর সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলেন। এই গরুটা সাইহল একটা গরু, সাইহল গরু নিচের সাইডটা লাল আসছে, উপরের সাইডটা হোয়াইট কালার আসছে। গরুটা হয়তো 18-19 মাস বয়স হবে। আচ্ছা, 18 থেকে 19 মাস বয়স, সামনে 2025 সালে যে কোরবানি আছে, কোরবানিতে একটা মার্কেট ধরার মতো গরু এগুলো? হ্যাঁ অবশ্যই, কোরবানিতে মার্কেট ধরার মতো গরু, এটাও এই লটেই যাচ্ছে, এই লটেই রাখছি। আচ্ছা, এটা 5 নম্বর গরু দেখলাম, 8টা লট করছেন। এই পাশে 6 নম্বর সিরিয়ালে আরও একটা চমৎকার গরু নিয়ে আসছেন, নাভি কম্বল বেশ ঝোলানো, এটা সম্পর্কে একটু বলেন। গরুটা বেস্ট একটা গরু, দেখেন গরুটার কম্বল, নাভি, মাথা, পিছন সাইডটা অনেক ভারী, তো সব মিলায় গরুটা ভালো আছে, 25-এর জন্য উপযুক্ত একটা গরু। দর্শক ভাইরা নিলে পরে ঠকবে না এই গরুগুলো, এই গরুতে প্রফিট করা সম্ভব। আচ্ছা, মানে এখানে সামনে 25 সালে যারা কোরবানি মার্কেট ধরতে চায় কিংবা ছোটোখাটো একটা ব্যবসা করতে চাই অল্প পুঁজির মধ্যে চালাচালি, এই গরুগুলো কিন্তু আপনি 2-2.5 মাস 3 মাসের মধ্যে রেডি করে বিক্রি করতে পারবে। সেটাই, অ্যাভারেজ দাম রাখছেন 1,20,000 টাকা পার পিস। হ্যাঁ, অ্যাভারেজ দাম রাখছে 1,20,000 টাকা পার। এটা 6 নম্বর গরু দেখলাম, এটা সাইড করে দেন। এই পাশে 7 নম্বর যেটা নিয়ে আসছেন, চমৎকার প্রিন্টের একটা গরু,
লাল সাদা মিশ্রিত গরুটা, এটা সম্পর্কে একটু বলুন। দেখেন গরুটার প্রিন্টটা দেখেন, খুবই সুন্দর একটা প্রিন্ট। আসলে এরকম প্রিন্টের গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না, হঠাৎ হয়তো আপনি 20টা কালেকশন করলে দুইটা একটা পাওয়া যায়। তো গরুটা নিয়ে আসছি, ভালো লাগছে। তো 25-এর জন্য একটা উপযুক্ত গরু, 25 সালে গরুটা একটা ভালো বাজেটে বিক্রি করতে পারবে যে ভাই নিক, ভালো একটা অ্যামাউন্ট ধরতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে 8 পিস গরু লট আছে, এটা 7 নম্বর। 8 পিস গরু নিলে একটা গাড়িতেই মিল হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই, একটা গাড়িতেই চলে যাবে। আচ্ছা, এই পাশে 8 লটের 8 নম্বর সিরিয়ালে আরও একটা লাল সাদা মিশ্রিত গরু নিয়ে আসছেন, পাকড়া প্রিন্টের গরুটা। 8টার 8টাই পাকড়া প্রিন্টের গরু দেখি। হ্যাঁ, 8টার 8টাই পাকড়া প্রিন্টের গরু। এই গরুটা তার মধ্যে আমি বলবো 8টার মধ্যে সবচেয়ে বড় গরু। আচ্ছা, আমি লটের শেষে রাখছি গরুটা, দর্শক ভাইরা বেশি সময় ধরে দেখবে, পছন্দ করবে, এটাই আমার চাওয়া। দেখেন গরুটার কম্বল দেখেন, মাথা দেখেন, কুঁচ দেখেন, নাভি দেখেন, সব দিক দিয়ে 100-100 আছে গরুটা। এই ক্রেতাদের পছন্দ হলে গরুগুলো দেখতে পাবেন। হ্যাঁ, এই গরুটাতে আপনার হচ্ছে আপনার গোশও কিন্তু আছে, আপনার প্রায় 4.5 মন গোশ আছে গরুটার গায়ে। আচ্ছা, সব মিলায়ে গরুটা ভালো আছে, দর্শক ভাইরা নিলে নিতে পারে। এখানে যে 8 পিস গরু দেখলাম, একটা ছোট গাড়ি মিল হয়ে যাবে, 8 পিস গরু চাইলে দেখতে পারে। দাম রাখছেন এভারেজ 1,20,000 টাকা। দাম রাখছি 1,20,000 টাকা পার পিস। আচ্ছা, এইগুলো সাইড করে দেন, বাকি গরুগুলো আমরা দেখি। ঠিক আছে, চলেন যাই। ইংলে একটা গরু নিয়ে আসছেন, কালো রঙের গরুটা দেখতে মাশাল্লাহ, খানদানিস টাইপের গরুটা। এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই। গরুটা ক্রস ভাম একটা গরু, গরুটা পাইসি, কালেকশন করছি, ভালো লাগছে। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে গরুটা কি। আচ্ছা, গরুটার বয়সের কি অবস্থা? গরুটা এখনো দাঁত হয় নাই, গরু না এখনো দাঁতে আসে নাই, তবে আশা করা যায় আপনার 24-এ রেডি হবে। 25 সালে এই গরুটা রাখলে 1 টনের গরু হবে। আচ্ছা, সামনের জন্য কেউ চাইলে রেডি করে নিতে? হ্যাঁ, রেডি করে নিতে পারবে। আচ্ছা, দামে কেমন রাখছেন গরুটা? আমি 2টা জোড়ায় রাখছি ভাই, এটা আর একটা গরু আছে, 2টা আমি জোড়ায় বলে দেবো। আচ্ছা, এই 2টা গরু জোড়ায় দাম বলে দিবেন। হ্যাঁ। আচ্ছা, সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন, পাকড়া প্রিন্টের লাল পাকড়া, এটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, গরুটা পাকিস্তানি ব্রিডের গরু, এই গরুটাও কিন্তু দাঁত হয় নাই এখনো, দাঁত আসে না। 2টা গরু ওজন দেখেন যে এত বড় গরু, দাঁত হয় নাই এখনো, দাঁতে আসে। দেখা যায় যে সামনের চাইলে একটা ভালো মানের একটা বা ভালো ওজনের একটা গরু তৈরি করে নেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, এই গরুগুলোই আসলে 700-800-900 কেজি হয়, তাছাড়া এত বড় গরু এখনো দাঁত হয় নাই। 2টা গরু গোশ কত দেখেন। আচ্ছা, জোড়া আকারে নিলে দামে কেমন রাখবেন? জোড়া আকারে নিলে পরে আমি 2টা গরু দাম রাখবো হচ্ছে 4,40,000 টাকা। 4,40,000 টাকা কেউ যদি নিতে চায়, কথাবার্তা বলে গরু 2টা নিতে পারে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আজকে দেখানোর মতো আপাতত এই কয়েকটা করেছিল, কেউ যদি নিতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারে। একটু ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বার 01736938629। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।